গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর এদিকে আমরাও ভালোই আছি। তো আর একটা ব্লগ শুরু করেই দিলাম। আজকে হচ্ছে সোমবার, মানে আমাদের কাছে সপ্তাহের শুরু। সকাল সকাল দেবলীনা চলে গেছে স্কুলে, তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে, মানে আর কি বাসে তুলে দিয়ে, আমি আবার কিছুক্ষণ শুয়েছিলাম। কারণ ব্রেকফাস্ট যেটা বানিয়েছিলাম, মানে দেবলীনার জন্য টিফিন যেটা বানিয়েছিলাম, সেটাই ওর বাবা খেয়ে দোকানে চলে গেছে। আর হচ্ছে যেই ভাতটা আমি দেবলীনার জন্য করি, সেই ভাতের সাথেই কিছু একটা ভাজা করে মা হচ্ছে বাবাকে দিয়ে দেয়। তো সকালের খাবার দাওয়ার ওইভাবেই হয়ে যায়। আর দেবলীনা স্কুল যাওয়ার পরে বেশ কতক্ষণ আমার কিছু কাজ থাকে না, যেহেতু বাজার ওইসব আসে না, তো সেই জন্য আমি শুয়েই ছিলাম। উঠলাম, উঠে নিয়ে চা খেয়েছি, ফ্রেশ হয়েছি, যেগুলো জামাকাপড় এখানে ছিল সব সেগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে আমার নাইটিগুলো, ওই যে দুটো নাইটি ছিল, ধুয়ে মেলেও দিলাম। আর ছাদে কিছু জামাকাপড় কালকে দিয়ে এসেছিলাম, সেগুলো আনতে যাব। এতক্ষণে মনে হয় শুকিয়ে গেছে, সকাল থেকে রোদ ভালোই উঠেছে। আর ওইদিকে দেখলাম বাবা এনেছে হচ্ছে ডাটা, আর দেখলাম হচ্ছে পাটের শাক, আর মাছ মনে হয় মা ধুতে গেছে, কারণ মাকে আমি দেখিনি। মাছ ধুতে গেছে, কী মাছ আসলে পরে শুনবো, পাটের শাক তো অবশ্যই হবে। আর ওইদিকে হবে মাছের ঝোল কিছু একটা, মনে হচ্ছে ছোটোখাটো কিছু হালকা পাতলা মাছই এনেছে, কারণ কালকে রুই মাছ কেউ খায়নি, সব পড়ে রয়েছে, সেগুলো মনে হয় ফেলতেই হবে আর কি, কেউ তো খাবে না। এমনিতেই কালকেই খায়নি, আজকে আবার বাসিটা কি কেউ খাবে? তো মনে হচ্ছে ফেলতে হবে। তো বাবা মনে হয় আজকে কোনো হালকা পাতলা মাছ এইসব আনছে, হয়তো এনেছে হয়তো। তো চলো আর কথা বলি না, গিয়ে কাজকর্ম শুরু করি, কারণ ওই দিক থেকে এসে আমাকে এদিকে কাজকর্ম সব করতে হবে। হ্যাঁ, ঘর দোরের অবস্থা খারাপ, কারণ স্কুলে যাওয়ার আগে একেবারে ঘরে যা কিছু পারে এদিক সেদিক ঢিল দিয়ে, মানে ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে যায় আর কি। হ্যাঁ, তখন ওই যে তাড়াহুড়ো লেগে যায়, সেই জন্য যেদিকে যেটা পারে ফেলে দিয়ে স্কুলে বেরিয়ে যায়। আজকে চশমা নিয়ে যায়নি জানো, আমি যে মনে করে দিইনি চশমাটা নিয়ে যেতে ভুলে গেছে। তারপরে কি খারাপ লাগলো, আজকে কি করে বোর্ডটা দেখবে, বোর্ডটা মানে ব্ল্যাকবোর্ডটা খুব একটা পরিষ্কারও চশমা ছাড়া দেখতে পায় না, তো সেই জন্য আর কি একটু খারাপ লাগছিল। তো যাক, নিয়ে যায়নি, দিয়ে আসা তো আর সম্ভব না। হ্যাঁ, কালকে থেকে মানে বকে টোকে আর কি ওকে ই করে দিতে হবে। তো চলো আর কথা বলি না, যাই কাজকর্মগুলো শুরু করি। আর এই জামাকাপড়গুলো আপাতত রেখে যাচ্ছি, পরে এসে আমি ভাজ করব, কারণ রান্নাবান্নার কাজটা আমাকে আগে শেষ করতে হবে। আর দেবলীনার বাবা গেছে হচ্ছে ডাক্তারের কাছে, ওর প্রেশারের ওষুধটা আর কি পাল্টানোর ছিল, প্রেশারটা বেশ আপ ডাউন করছে আর কি, তো সেই জন্য ডাক্তার দেখিয়ে প্রেশারের ওষুধ কী লাগবে সেই ওষুধটা নেবে। তো ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে, ডাক্তার দেখিয়ে তারপরে একেবারে দোকান চলে যাবে। তো চলো আসছি আবার কিছুক্ষণ পর কথা বলতে।
থ্যাংক ইউ। সবনেশ্বর আর কিছু নাই তো? কি গরম ছিল, ওটা ববের না দাদু জানি। ও দুইটাই ববের ছিল, পাশাপাশি ছিল তো দুইটা, আবার তাহলে ওইটার জন্য এখন যাইতে লাগবে। এই যে এগুলো আমি ভাজ করছিলাম, আর এইগুলো হচ্ছে এই যে দেবলিন আর গুছিয়ে দিলাম, এগুলো কালকের সব। আর এখন এই যে এইগুলো সব ছাদ থেকে এনে দিল, কালকে দিয়ে এসেছিলাম বললাম না, এইগুলো আর দেবলিনা স্কুল থেকে চলে এসছে। আর হচ্ছে তোমাদেরকে কালকে বলেই ছিলাম যে দেবলিনা আমাকে চকলেট দিয়েছে মাদার্স ডের জন্যে, তো এই যে এই চকলেটটাও আমাকে দিয়েছে, যদিও এটা ওই খাবে, যদিও ওই এটা ওই খাবে, শুধু মানে মায়ের নাম আর নিজের কাম আর কি। এই যে ওর জিনিসগুলো ওকে এখন আমি দিয়ে আসি, আর বাকি এগুলোও গুছিয়ে নিই। এই যে কালকে যে স্মুদির গ্লাসটা এনেছিলাম ওইটাতে করে এখনও ওই যে ট্যাং খাবে, ট্যাং বানাচ্ছে। ট্যাংয়ের প্যাকেটটা দেখো একটু, ওই পাশটা দেখো, এই যে অরেঞ্জ জুস টাইপের, এই যে চিনি দিয়ে বানাবে, বেশি দিলে পরে কিন্তু ই হয়ে যাবে, টক হয়ে যাবে, বেশি দিস না, অল্প চিনি দে। চার দিও না, দিও না, যাও রেখে আসো, যাও যাও আমি গুলি দিচ্ছি। আস্তে আস্তে পড়ে যাবে। তাহলে আজকের লাঞ্চটা তোমাদের দেখিয়ে দিই, পরে এসে কথা বলছি। এখানে না একদম গুড়ি গুড়ি মাছ রয়েছে, দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। এই যে একদম গুড়ি গুড়ি ছোট ছোট এই যে মাছ রয়েছে, এই মাছ দিয়ে ডাটা, আলু, বেগুন, তারপরে হচ্ছে ঝিঙে, এই সব কিছু দিয়ে একটা আর কি কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল। হ্যাঁ, আর এইখানে রয়েছে দেখো পাটের শাক, আর এই যে গন্ধ পাতার বড়া মা সকালে করেছিল, আর এখানে রয়েছে ওই থেকে আরও যে গুড়ি মাছটা, সেই মাছটা পেঁয়াজ দিয়ে ভাজা, এই যে পেঁয়াজ দিয়ে ছোটো মাছের ভাজা। আর হয়েছে শিং মাছ, শিং মাছ আমি খাই না, সেই জন্য শিং মাছের ঝোল আমি নেইনি, খেয়েনি। এই যে খাওয়া দাওয়া করে উঠে আবার এই যে রস বানিয়ে নিলাম, আর এই গ্লাসটা ওর এতটাই পছন্দ হয়েছে যে এখন রসও ওকে এই গ্লাসে করেই খেতে হবে। নে 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 নে, তাড়াতাড়ি উঠ, উঠে বসো। ওটার মধ্যে হচ্ছে মুসাম্বি বেশি আর বেদানা কম, ওই জন্য মুসাম্বির কালারটা বেশি হয়েছে, লাল কম হয়েছে। মিষ্টি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো সেই খাওয়া দাওয়ার সময় তোমাদের কথা হয়েছিল দ্যাট টু ব্যাক ক্যামেরায়, তোমাদের বললাম না যে এসে আবার আমি কথা বলছি, তারপরে আর কথা বলাই হয় না, আমি করছিলাম অ্যাকচুয়ালি এডিট। এডিট করতে করতে উমা দেখি চট করেই পড়তে যাওয়ার সময় হয়ে গেল, 6:30 বাজে, রেডি হয়ে গেছি, ওই ঘরে ওও রেডি হয়ে আছে, আর ওই বাড়ি গেলে না শুটে বসে পড়লে আর কথা বলা হয় না, তো সেই জন্য ভাবলাম যে একবারে কথা বলেই বেরোয়, নয়তো আর ওই রাত্রি 9:30-9:30 আগে আর কথা বলা হবে না, তো সেই জন্যে আর কি ক্যামেরাটা অন করলাম। বাইরের ওয়েদার আজকে ভালোই আছে, গরম বেশ, মানে বৃষ্টি যে হয়েছে এত বোঝা যাচ্ছে না, বেশ গরম লাগছে, মনে হচ্ছে যেন গরম গরম ঘর থেকে বেরোলে একটা হাওয়া এসে লাগছে, এরকম অবস্থা। আর 6:30 বাজে কিন্তু বাইরে সেরকম এখনও অন্ধকার হয়নি, একটু আলো আলো আছে, তো দেরি করি না আর, নয়তো টিউশনের দেরি হয়ে যাবে, বেরিয়ে পড়ছি। আবার শ্যুটের মাঝখানে যদি কথা বলতে পারি তো বলবো, নয়তো আবার বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আমার জন্য অপেক্ষা করো, আমি কাজটা সেরে চলে আসি। কি জিনিস এতক্ষণ তোমরা যেটা দেখছিলে সেটা ছিল অ্যাকচুয়ালি সোমবারের ব্লগ, আমি সোমবার দিন ব্লগ করেছিলাম, যেভাবে প্রত্যেক দিন করি সেইভাবেই করেছিলাম, সমস্ত কাজকর্ম সব কিছুই রেকর্ড করেছিলাম আর কি। তো কী হয়েছে বলো তো, রাতের বেলার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি প্রথম কথা, আর দ্বিতীয় কথা ভেবেছিলাম যে ঠিক আছে যেটুকুনি করেছি সেটুকুনি দিয়ে দেবো, পরে আর আমি এডিট করেই উঠতে পারিনি। তারপরে আজকে হচ্ছে মঙ্গলবার, আর ভাবলাম যে ব্লগটা নষ্ট করব, তো সেই জন্য আমি কী করেছি, আজকে ব্লগ করিনি, তো ভাবলাম যে তোমাদের কাছে যে ব্লগটা আমার করা ছিল সেটাই না হয় পৌঁছে দেব। তো এখন তোমরা যে ব্লগটা দেখছো এটা হচ্ছে সোমবারের ব্লগ, মঙ্গলবার দিন আমি করিনি, আর আগামীকালকে হচ্ছে বুধবার, বুধবার দিন আবার আমি শুরু করব, তোমাদের কাছে নতুন একটি ব্লগ পৌঁছে দেব। আজকের ব্লগটি তোমরা এইভাবেই দেখে নাও। আর হচ্ছে আজকে কোনো রকম শ্যুট ছিল না, তবে ছিল হচ্ছে দেবলিনার টিউশন একটু ঘরে, ঘরে টিচার আসলে বুঝতেই পারো সেই সময় তো আর ব্লগ করা যায় না, আর আমি পারি না,
এই যে টিচার এসছে বা এই যে টিচারকে চা করে দিচ্ছি এই সমস্ত দেখানো আমি করতে পারবো না। তো সেই জন্য আমার মনে হয় টিচার যতক্ষণ আসে ততক্ষণ চুপচাপ করে থাকাই ভালো। তো ওই জন্য সারাটা সন্ধ্যা অমনি করেই কেটে গেল। আর সারাদিনের রান্নাবান্না কি ওই একই তো, মাছের ঝোল মাছ রান্নাবান্না, তাই না? সবজি কাটা কুটি ধোয়া কাচা। তো সেই জন্যে ভাবলাম যে আজকে আর করি না, আবার আগামীকালকেই না হয় করি। তোমরা একটু বুঝে শুনে দেখে নিও। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, খুবই ছোট্ট একটা ব্লগ, আশা করি তোমাদের ভালোই লাগলো। দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।